আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রেমারেশন প্রবাসী বাংলাদেশ বাড়ি কেমন আছেন সকলেই আশা করি আলার মধ্যে ভালো আছেন আজকে পহেলা ফেব্রুয়ারি দুই হাজার একুশ আজকে আপনাদের সাথে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো মালয়েশিয়ার ইমিগ্রেশন কিছু আপডেট এবং আপনাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন মধ্যে প্রশ্ন বেছে নিয়েছে সেই প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করবো এর আগে বলে রাখি এখনো যারা আমাদের এই চ্যানেলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে করে এবং ক্লিক যাতে মানুষের যে কোনো আপডেট সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের ভিডিওটি প্রতিদিন প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন যাতে তারাও প্রতিদিনের মালয়েশিয়ার আপডেট সংবাদগুলো জানতে পারে যাই হোক যেমনটি বলছিলাম যে গুলো আছে সেটি হল পেতালিং জায়ার একটি পাবলিক মাঠে থেকে গতকালকে আটক করেছে পেতালিং পুলিশ ওকে তাদের অপরাধ ছিল তারা এম ও মুভমেন্ট কন্ট্রোল অর্ডার চলাকালীন অবস্থাতেও তারা সরকারের বিধিনিষেধ না মেনে তারা ফুটবল খেলছিল আর এই মুহূর্তে যেহেতু মুভমেন্ট কন্ট্রোল অর্ডার জারি আছে সমস্ত প্রকার খেলাধুলা সবকিছুই নিষিদ্ধ পাবলিক প্লেসে এরকম জড়ো হয়ে তবে শুধুমাত্র জগিং এবং কি সকাল এবং বিকালের যে এক্সারসাইজ আছে তাও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এটা করা যেতে পারে কিন্তু সমস্ত খেলাদালা বন্ধ। সেজন্য যে সমস্ত ভাইরা এরকম নিয়ত থাকে যে আমাদের তখন কোনো কাজ নাই বিকাল টাইমে আমরা একটু ব্যাডমিন্টন খেলে একটু খেলাদনা করি খমরদার এইগুলা থেকে সাবধান থাকুন। রিকেলেবেসি পুলাং রিকেলেবেসি পুলাং অর্থাৎ অবয়দদের দেশে যাওয়ার যে আছিল যে প্রসিডিউর গুলো আছে সেগুলো এখনো চলো আছে সেজন্য যে সমস্ত ভাইরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন অথবা এখনো অ্যাপয়েন্টমেন্ট নেন নাই তাদের সমস্ত কার্যক্রমই লকডাউন চলাকালীন সময়েও চলোমান আছে সেজন্য আপনারা দেশে যাবেন অবৈধরা দেশে যাবেন তাদের সমস্ত কাজগুলো চলমান আছে কোন প্রক্রিয়ায় কিভাবে করবেন সে বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে এখানে কমেন্টস করেন আমি সেই ভিডিওটা আপনার ফরওয়ার্ড করে দিব এরপরে যেটি আছে সেটি হলো অনেকের মনে প্রশ্ন যে চার তারিখের ফেব্রুয়ারি চার তারিখের পর থেকে কি লকডাউন বাড়াবে কি না না এখন থেকে শেষ করে দিবে তবে আপনারা জানেন গত সপ্তাহে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ঘোষণা আসছিল যে সার্বিক পরিস্থিতি এবং ইকোনমিক্স মন্দার কারণে হয়তো নতুন কিছু থাকবে এরকম এস আর থাকবে না। আর বাড়ানো হবে কিন্তু আমরা দেখতে পেয়েছি পিছনের দুই তিন দিন যাবত কিন্তু অনেক করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পেয়েছে এখন প্রতিদিনই প্রায় পাঁচ হাজারের উপরে থাকে গতকালকে এর আগের দিনের আগের দিন এবং মৃত্যুর সংখ্যা তেরো চোদ্দ জন মতো হয় সেক্ষেত্রে এখনো শিওর না যে এটাকে আরো বাড়াবে নাকি আটটি জেলা যেটা ছিল সেটিকে কমিয়ে তিনটি জেলায় যেরকম পরাম পড়ছে লাঙ্গুর পুত্রা জেলায় থাকবে এখন পর্যন্ত কোনো ডিক্লেয়ারেশন আসে নাই ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন ডিক্লেয়ারেশন আসার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমি জানিয়ে দিব গতকালকে ইন্দোনেশিয়ান এম্বাসি কলালামপুরের মাধ্যমে ইন্দোনেশিয়ার অনেকগুলো নাগরিকদেরকে রিক্যালিভারি সিপুলাং যে প্রোগ্রামটি আছে অসুস্থতার নাগরিকদের অসুস্থতা অধিকাংশ ছিল অসুস্থ ইন্দোনেশিয়ান নাগরিক সেই নাগরিকদেরকে ইন্দোনেশিয়ান অ্যাম্বাসির মাধ্যমে গতকালকে তাদের দেশে পাঠানোর জন্য একটা ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে বাংলাদেশেরও কিন্তু অনেক নাগরিক আছেন আমাকে ফোন দিয়েছেন এস এম এস করেছেন কমেন্টস করেছেন জানিয়েছেন যে অবৈধ কিন্তু তারা অনেক কঠিন রোগে আক্রান্ত এ দেশের চিকিৎসা করার মতো টাকাও নেই প্লাস এখানে যেহেতু করোনার কালীন সময় চলছে তারা ইচ্ছা করলে যে কোনো হাসপাতালে যে চিকিৎসা নিতে পারছে না সেক্ষেত্রে তারা দেশে যেতে চায় সেজন্য তাদেরকে বলেছিলাম যে আপনারা তো এখন সরকার যে সিস্টেম দিছে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এখন অ্যাপয়েন্টমেন্ট নিলেও তিন চার মাস পরে পাওয়া যাচ্ছে আড়াই মাস পরে পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আমরা বরাবর মতো বাংলাদেশ হাইকমিশনকেও আমরা আহ্বান জানাবো এবং তাদের কাছে রিকোয়েস্ট করব অনুরোধ করব আমাদের সমস্ত প্রবাসীদের একটা আকুল আবেদন যে যেই সমস্ত অবৈধ প্রবাসীরা আছে খুবই অসুস্থ তাদের ইমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার কিন্তু এদেশে ট্রিটমেন্ট করার মতো টাকাও নাই বা বাংলাদেশে যেতে হবে সেক্ষেত্রে বাংলাদেশ হাইকমিশন যেন তাদের একটা নজরে রাখে হয়তো তাদের জন্য এরকম একটা সার্ভিস চালু করতে পারে অথবা একটা আমরা বলেছিলাম এর আগেও যে যেন একটা কল সেন্টার চালু করা হয় যে কল যেখানে ফোন করলে অফিসিয়াল টাইমে যদি ফোন করে তাদের যেন এরকম তথ্যগুলো পায় যে এই মুহূর্তে তাদের কি করণীয় বা এই মুহূর্তে যারা এরকম খুবই খুবই অসুস্থের মধ্যে আসেন তারা কিভাবে কী করতে পারে এরকম যদি বাংলাদেশ হাইকমিশন একটা উদ্যোগ নেয় বা তাদের মাধ্যমে যদি অ্যাপ্লাই করা হয় বা যদি বাংলাদেশ হাইকমিশন এরকম বলেন যে যারা এরকম খুবই অসুস্থ আছেন অবৈধ যারা দেশে যাবেন এরা এই নাম্বারে ফোন করেন বা এইভাবে যোগাযোগ করেন তাহলে হয়তো তাদের জন্য ভালো হয় বাংলাদেশ হাইকমিশনের কাছে আমরা এটা আহ্বান জানাই যেন এই বিষয়গুলো তারাও একটু নজরে আসে এখন যেহেতু ডিজিটাল যুগ এবং লকডাউনের মুহূর্ত চলছে সেক্ষেত্রে তো আমরা ই সেবা যেটাকে বলে ইলেকট্রনিক্স সেবা আমরা ফোন করেও অনেক সেবা বাংলাদেশ হাইকমিশন থেকে পেতে পারি অনেকেরই কমপ্লেন আছে যে দু একটা নাম্বার যেগুলো আছে সেগুলোতে ফোন দিলে ধরে না বা এরকম তো এই সেক্ষেত্রে যদি বাংলাদেশ হাইকমিশন কল সেন্টার তৈরি করে সেখানে যাতে সাধারণ জনগণ ফোন দিলেও তথ্যগুলো পেয়ে পাবে অথবা তাদের সাথে কথা বলতে পারবে তাহলে প্রবাসীদের জন্য খুব ভালো হয় অনেক গুরুত্বপূর্ণ কমেন্টস সেটি হলো প্রতিদিনই আমাদের অনেকেই কমেন্টস করেন যে ভাই আমরা ছুটিতে আসছিলাম আমাদের বিচার ম্যাচ শেষ হয়ে গেছে এখন আমাদের বিষয়ে কি কোনো প্রকার কোনো সাহায্য করবে কিনা মালয়েশিয়ান সরকার অথবা বাংলাদেশ সরকার আমরা কি আবার ফিরে যেতে পারবো না কি অবস্থা কেমনি কি করব। সে বিষয়ে আমরা এ বিষয়ে একমাত্র যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের মাধ্যমেই যদি মালয়েশিয়ার সরকারের সাথে মিটিং করা হয় তাহলেই এর একটা নির্দিষ্ট ব্যবস্থা হবে আমরা দেখেছি পিছনের দুই তিন সপ্তাহ যাবৎ শুধু কলিং কলিং নিয়ে অনেকেই লাফালাফি করছেন আমি আমাদের বুঝে আসে না যে এ এর ভিতরে তাদের এত ইন্টারেস্ট কেন শুধু লোক এখানে পাঠাই দিলেই কি এত মানে সাকসেস হয়ে গেল আসলে তা না জিনিসটা এরকম না অনেকেই আছে এখানে চার পাঁচ বছর যাবত কাজ করছে কিন্তু এই করোনাকালীন অবস্থা তাদের অবস্থা কঠিন কলিং বিসাতে এসেছিল আসার পরে দেখে যে তাদের এরকম কাজ নাই মিথ্যা ধোকাবাস এরকম দালালদের মাধ্যমে আসছিল তারাই এখন অবৈধ হয়ে গেছে ওখান থেকে চলে আসছে এরপরে অনেক টাকা নষ্ট করে আসছে এখন তারা দেশে যেতে পারছে না সেজন্য কলিং বিসায় আসুক লোক নির্দিষ্ট একটা সিস্টেমের মাধ্যমে আমরাও চাই সমস্যা নেই আমাদের আত্মীয় স্বজন আরও আসবে তাদের কর্মসংস্থান হবে কিন্তু এই কলিং বিষয়ের এই আলোচনার সঙ্গে সঙ্গে যদি মন্ত্রণালয় এবং কি ঊর্ধ্বতম কর্মকর্তাগণ যে সমস্ত ভাইরাস ছুটিতে যে আটকা পড়েছে এদের বিষয়েও যদি আর একটু নজরে রাখেন বা এদের বিষয়ে মিটিং করা লাগে যাই করা লাগে এদের বিষয়ে যদি একটু তৎপর হয় তবে সেটাই হবে কার্যকর সেটাই হবে সবার জন্য ভালো এ বিষয়ে যদি এরকমভাবে আলোচনা করা হয় যে না আমার দেশে বিশ থেকে তিরিশ হাজার প্রবাসী বাংলাদেশে এসে আটকা পড়েছে তারা কর্মসংস্থান যেতে পারছে না এদেরকে আগে নেওয়ার ব্যবস্থা করেন এরপর আমি নতুন লোক আমার দেশ থেকে দেবো যারা অলরেডি দক্ষ যারা মালয়েশিয়ান ভাষা পারে মালয়েশিয়াতে তিন চার বছর কাজের অভিজ্ঞতা আছে তারা আটকা পড়ে রয়েছে তাদেরকে আগে নেন এরপরে আমরা এর লোক দেবো এভাবে যদি মন্ত্রণালয় থেকে বলে তাহলে হয়তো তাদের বিষয়ে একটা খুব একটা কার্যকরী আসবে তাছাড়া ওইরকম যারা দেশে যে আটকা পড়েছে তাদেরই তাদের খবর নাই আমরা যদি খালি কলিং নতুন রপ্তানি জনশক্তি পাঠাবো নতুন নতুন লোক পাঠাবো ওই নিয়ে ব্যস্ত থাকি তাহলে কিন্তু এটা আমার মনে হয় না যে আমি যেহেতু আমার অভিজ্ঞতা থেকে বলছি মনে হয় না যেটা এটা যে প্রবাসীদের জন্য খুব কল্যাণকর হবে বা বাংলাদেশের সাধারণ জনগণের জন্য খুব কল্যাণকর হবে সেজন্য বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমরা আকুল আহ্বান এবং আকুল আবেদন জানাই যে যে সমস্ত প্রবাসী ভাইরা দেশে ছুটিতে আছে তাদের বিষয়ে যেন এরকম মালয়েশিয়ান সরকারের সাথে খুব দ্রুতই মিটিং করা হয় এবং কি প্রবাসী ভাইদেরকে যেন আবার কর্মস্থানে জয়েন করার সুযোগ দেওয়া হয় এ বিষয়ে মন্ত্রণালয় যেন খুব দ্রুত একটা কার্যকর ভূমিকা রাখে এটা আমাদের সকলের প্রবাসীর পক্ষ থেকে আকুল আবেদন আশা করি আপনার এই বিষয়গুলো নজরে রাখবেন বা প্রবাসীদের কথা আপনারা ভাববেন লাস্টে আরেকটা কথা বলতে চাই এখানে অনেকগুলো প্রশ্ন পেয়েছি আমি গত সপ্তাহে এবং পিছনের সময়গুলোতে যে অনেকেই বলছেন অনেক ভাইরা বলছেন যে দুই তিন মাস যাবত পাসপোর্ট জমা দিয়েছেন বাংলাদেশ হাই কমিশনে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট রি ইস্যু করার জন্য কিন্তু তিন চার মাসের মধ্যেও অনেকেই এনরোলমেন্ট আইডি পান নাই তাদের জন্য বলবো অবশ্যই আপনাদের হয়তো যেই ডকুমেন্টসগুলো সাবমিট করার কথা ছিল সেই ডকুমেন্টসগুলোর মধ্যে কোনো সমস্যা আছে হয়তো আপনার ব্যাঙ্ক স্লিপের যে ব্যাংক ডাফ করেছিলেন ওটার মধ্যে কোনো সমস্যা আছে অথবা পাসপোর্টের ফটোকপিতে অথবা ভিসার ফটোকপিতে অথবা আপনার আবেদন যে ফর্মটি করেছিলেন ওটা ভালো করে হয় না বা মোট কথা আপনাদের কোনো কিছুতে সমস্যা আছে তাছাড়া বাংলাদেশ কমিশন এই মুহূর্তে যারা পাসপোর্ট রিস্যু করছে এদের বিষয়ে খুব যত্নবান খুব দ্রুত তারা ব্যবস্থা করছেন যাতে রিক্যালেবেসির বেসির এই প্রোগ্রামটি ধরতে পারে সেক্ষেত্রে যে সমস্ত ভাইরা এখনো এরকম আপনাদের পাসপোর্টটা রিস্যু করতে দিচ্ছেন এখন পর্যন্ত এনরোলমেন্ট আইডি পান নাই তাদেরকে বলবো যে চার তারিখের পরে যদি লকডাউন না থাকে তাহলে আপনাদের ফিজিক্যালি কমিশন বাংলাদেশ কমিশনের এসে আসল সমস্যাটাকে সেটা বিষয় আপনারা যেন জানেন সেজন্য একই কথা ঘুরে ফিরে যদি এই মুহূর্তে বাংলাদেশ হাইকমিশন এগুলো একটা কল সেন্টারের ব্যবস্থা করতো যে একটা লোক জোহর থেকে মালাক্কা থেকে পিন্যাং থেকে যারা পাসপোর্টের জন্য আবেদন করেছে ম্লাক ম্লাক্কা থেকে অথবা জোহরবাড়ু থেকে কোথাও পিনাং থেকে কল্যালামপুরে আসতে যাইতে একটা দিন লাগে এক দিন ঘন্টা দুই দিন সময় লাগে এবং যাওয়া আসা প্রায় দুইশো টাকা লাগে এবং কি যেই দুই দিন দিন লস করলো সেই দুদিনের কাজ নাই অনেক মোট কথা প্রবাসীদের পক্ষ থেকে যে এটা একটা অনেক জটিলতা সেক্ষেত্রে যদি বাংলাদেশ সাইকেল একটা কল সেন্টার এরকম করা ব্যবস্থা করে সেক্ষেত্রে জোহরবাড়ু থেকে অন্য অন্য থেকে দূর থেকে তারা না এসে ফোনের মাধ্যমে তারা জানতে পারে যে আমার পাসপোর্টটা জমা দিচ্ছিলাম এই পাসপোর্ট নাম্বার এই আমার কি সমস্যা একটু বলে দেবেন কিনা এভাবে হলে প্রবাসীদের জন্য খুব কল্যাণকর হয় আশা করি বাংলাদেশ হাইকমিশন এই বিষয়গুলো নজর দিবেন যাই হোক প্রিয়মালো প্রবাসী বাংলাদেশ ভাইরা আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটি আর বেশি বড় করব না এরপরে আপনাদের মনে অনেক প্রশ্ন আছে আমি জানি আপনাদের মনের সমস্ত প্রশ্নগুলো আমার প্রতিদিনই এরকম উত্তর দেওয়া সম্ভব হয় না এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি এখানে আপনাদের মাঝে তুলে ধরি যাই হোক এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্নকে আমাকে কমেন্টস করেন আপনার কমেন্টসের উত্তরগুলো নিয়ে আনশালে আগামীকালকে নতুন আপডেট দেবো যাই হোক সকলে ভালো থাকুন আমাদের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করা আমাদেরকে জানার সুযোগ করে দিন যাতে তারাও আজকের আপডেটগুলো পেতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক